গন্দাসরা সাব ডিভিশনের মানুষরিদু এচে দিন হৌফুজির হারণ এচে শুক্রবার ত্রিপুরা রাজ্যর যার মন্ত্রী দাঙ্গ মেবার কুমার জমাতিয়া গন্দাসরা কলেজর পর্বলগর ভবিষ্যৎ ছিদেগুড়ি পঞ্চাশ জন্থেবারে কান মনোদর হোস্টেল গরহাম ফাঙ্গুচ্ছি এই হোস্টেলান বানাদে হরজব দি কোটি ঠেঙা এই হোস্টেলান এজেত্তে আদ্রমাজুর মধ্যে হাম সেজ ঘুরা অবগুড়ি হই জাতি জাতি মাদি কলেজত পড়ছি পর্ব লগে থেবার জায়গা অয়ফারা গন্দাসরা সাব ডিভিশনার এজব যান পিছে পড়ি আগে সেনতে এই সাব ডিভিশনরে স্পেশিয়ালভাবে সাওব যাতে ব্যাক কীর্তি জাতি মাদি ডিভেলপ করা যায় সেই লগে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আরও হই গন্দাসরা ইদু দিয়া নিকলব্য স্কুল বানাব করি এজেতে তিন সের মাজর মধ্যে ব্যাখা মরসিরি সেজ করি স্কুল গড়ও সলব করি হই মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই গড় ফাংহলাত আজিলে লাখ সুশালদিস রায়মাবিলির মানবোলা MLA ধনঞ্জয় ত্রিপুরা আর গন্দাসরা সাব ডিভিশনের প্রশাসনিক অফিসারও যুগ্ম টাইমসের লগে থাকো ফাত্তুরু তুরু পঞ্চাশটা সিট ST বয়েজ হোস্টেল কলেজ হোস্টেল আজকে আমরা ফাউন্ডেশন ডে করেছি প্রজেক্ট কস্ট 2 কোটি টাকা 18 মাস ভিতরে টাইম বাউন্ড ওয়ার্ক এটা কাজ কমপ্লিট হতে হবে ওয়ার্ক অর্ডারও হয়েছে কন্ট্রাক্টর আমার ছেলেও হয়েছে এখন আমরা এই কাজটিকে আমরা সবার মিলিয়ে সাহায্য করতে হবে আমি একটু এখানে বলতে চাই গতকাল একটু কয়েকজন ছেলে আন্টি সোশ্যাল এলিমেন্ট একটু ডিস্টার্ব করেছে তবে এটা আমরা অথরিটিকে বলছি যাতে এই ভবিষ্যতে এই ধরনের আন্টি সোশ্যাল এলিমেন্ট কাজতে না হয় আমরা প্রশাসন তরফ থেকে আমরা কঠোর আমরা পদক্ষেপ নেব আমি এটাই চাই এই গণেশ্বর এরিয়াতে খুব সুন্দর জায়গা এখানে খুব ডিপ্রাইভ এরিয়া আমরা জানি আমরা এটাই আশা রাখবো যাতে এখানে সবার জনগণ শান্তি বজায় রাখার জন্য আমি অনুরোধ করব আমরা জানি গণেশ্বর এলাকা অনেক সুন্দর জায়গা তবে এখানে অনেক উন্নতি হচ্ছে না রাস্তাঘাট ভালো নেই পানির জল ভালো নেই এর জন্য আমরা আশা রাখি যে ধলাই ডিস্ট্রিক্ট এটা সারা ভারতবর্ষের মধ্যে একটা ডিস্ট্রিক্ট এক্সপ্রেশন ডিস্ট্রিক্ট আমরা বলতে পারি এবং গন্দাসরা আরডি ব্লক রয়েশাবরি আরডি ব্লক এটাও আমরা স্পেশাল ব্লক হিসেবে আমরা ধরে নিচ্ছি যার জন্য আমি আশা রাখি ভবিষ্যতে এই গন্দাসরা এলাকা অনেক উন্নতি হবে আরও আমি বলতে চাই গত মাসে আমরা একটা বিল পাস করেছি এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি বিল এডিসি এরিয়াতে এটা আমরা গন্দাসরা আমরা ধরে নিয়েছি এটা গন্দাসরা থাকবো এই আউটার হিসেবে ভবিষ্যতে এখানে আবার একলব্য স্কুল দুইটা একলব্য স্কুল এটা আমরা এস্টাবলিশ করব আমরা ওখান প্রসেসিং চলছে কারণ এখানে জমি ব্যাপার ফরেস্ট ল্যান্ড ব্যাপার এটা নিয়ে আমরা প্রসেস চলছে এটা হতে যাচ্ছি মেবি উইল টেক 2 অর 3 মান্থ এখানে 2টি একলব্য স্কুল স্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি